অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 অধ্যায় 5 কম্বিনেশন মানে সমাবেশ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুতেই এখানে আমরা এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে এনসিআর, এখানে সি হচ্ছে কম্বিনেশনের সিটা, তাই আমরা এখানে বলবো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল এন প্লাস 1 সিআর, মানে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পক্ষকে আমাকে সমান করে প্রমাণ করতে হবে এই জিনিসটা সমান এই জিনিসটা। তো শুরুতেই এখানে আমরা অধ্যায়ের সূত্রগুলো আলোচনা না করে আমরা অঙ্কের মাধ্যমে এই সূত্রগুলো প্রমাণ করার মানে শেখার চেষ্টা করব। তো এক্সট্রা আমরা সূত্র আগে না শিখে আমরা এটার মাধ্যমেই আজকে আমরা সূত্রগুলো শিখে নেব। তো শুরুতে আমরা প্রথমে যে কাজটি করব, লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এই অংশটাকে আমরা প্রথমে লিখব, এটা আমার বাম পক্ষ, এটা আমার ডান পক্ষ। যেহেতু এটা আমার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, তো আমি প্রথমে কী করলাম, লেফট হ্যান্ড সাইড এন সি আর প্লাস এন সি আর মাইনাস 1 এটা আমরা প্রশ্ন থেকে লিখে নিলাম। এর পরবর্তীতে যে আমার সূত্র একটি আছে, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এন সি আর, যদি এরকম প্রশ্ন কোথাও থাকে তাহলে আমরা সেই সূত্রটাকে কীভাবে লিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি এন সি আর যদি এরকম থাকে, উপরে প্রথমে ফ্যাক্টোরিয়াল যেটা দিব এন, এখানে আমি উপরে ফ্যাক্টোরিয়াল এন দিব, আর নিচে আছে কি আর, আমরা আগে নিচে দিয়ে নিব ফ্যাক্টোরিয়াল আর, আর ফ্যাক্টোরিয়াল আরের সাথে হবে এন মাইনাস আর। এভাবে আমরা সূত্রটাকে রাখব, মনে রাখবো, প্রথমে ফ্যাক্টোরিয়াল এন উপরে দিব আর নিচেরটা ফ্যাক্টোরিয়াল আর নিচে শুরুতে দিয়ে নিব, এরপর নিচে এনএস থেকে আরটাকে কী করে দিব, বিয়োগ দিয়ে দিব। এটা হচ্ছে আমার একটি সূত্র। তো এখন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, এনসিআর, তাহলে আমরা এইভাবে এখানে ভেঙে কি করতে পারি, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর। তো আমি এনসিআরকে এই অনুরূপে এখানে ভেঙে ফেললাম। তাহলে এটাকে কীভাবে ভাঙবো, এটাকে যখন আমরা ভাঙবো তাহলে আমরা প্রথমে বলছিলাম উপরেরটাকে ফ্যাক্টোরিয়াল প্রথমে দিয়ে নিব, তাহলে এইখানে এনকে যদি দিই প্রথমেই ফ্যাক্টোরিয়াল এন, আর নিচে হবে কত, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস 1, এখানে আমরা দিলাম আর মাইনাস 1, উপরেরটাকে উপরে নিচেরটাকে প্রথমে নিচে দিয়ে নিব, এরপর এনএ থেকে এই সম্পূর্ণ জিনিসটাকে আমার বাদ দিতে হবে। তাহলে এন মাইনাস আর, আর মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। জিনিসটা আমরা একটু এখানে দেখিয়ে দিই জিনিসটা কীভাবে হলো। আমরা বলছিলাম এন মাইনাস এই জিনিসটা, তাহলে এন এই প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস 1, তো এইখানে জিনিসটা এইভাবে হলো এন মাইনাস আর প্লাস 1, এন মাইনাস আর প্লাস 1। তো এই সেম সূত্র দিয়ে আমরা প্রথমে এই লাইনটাকে কী করে ফেললাম, দ্বিতীয় লাইনটা করে ফেললাম এই সূত্রের সাহায্যে। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখিয়ে দিয়েছিলাম এই যে এন মাইনাস, আচ্ছা আমরা একটু লক্ষ্য করি, এখানে এখানে যা ছিল তাই দিয়ে দিলাম, ফ্যাক্টোরিয়াল এন এন, আর ফ্যাক্টোরিয়াল আরের সূত্র আমরা জানি, যদি কোনো একটি ফ্যাক্টোরিয়াল করি যে কোনো সঙ্গে, যেমন ফ্যাক্টোরিয়াল এনকে যদি করি তাহলে আমরা লিখব এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1। অতএব আরকে যদি করি ফ্যাক্টোরিয়ালটা প্রথমে চলে যাবে, আর এটা থেকে ওই ফ্যাক্টোরিয়াল থেকে এক কী করতে হবে, আমাকে বিয়োগ দিতে হবে। এটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল এনের সূত্র, ফ্যাক্টোরিয়াল এনকে আমরা লিখবো এন, আর এই ফ্যাক্টোরিয়াল এন থেকে একটা পদ আমার কমে যাবে, এন মাইনাস 1 হবে। তো এইখানে আমি আরকে যদি ফ্যাক্টোরিয়ালের সূত্র ভেঙে ফেলি তাহলে প্রথমে ফ্যাক্টোরিয়ালটা চলে যাবে, আর পরের আর এর থেকে একটা অঙ্ক কী করতে হবে, বিয়োগ দিতে হবে। আমরা তাই লিখলাম, আর এটাকে আমরা কোনো সূত্র ফেললাম না, যা ছিল এখানে আমি তাই রেখে দিলাম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এখানে যা ছিল তাই লিখলাম ফ্যাক্টোরিয়াল এন এন, যে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 তাই এখানে লিখে রাখলাম, এগুলোকে আমরা সূত্র ফেলিনি, এইটাকে আমরা সূত্র ফেলছি। কোনটাকে সূত্র ফেলছি, এন মাইনাস আর প্লাস 1, এর কারণে যেহেতু আমরা সূত্র জানি যে প্রথমে ফ্যাক্টোরিয়াল সার অংশটা হবে এন মাইনাস আর প্লাস 1, এরপরে সূত্র হচ্ছে একটা পদ কী হবে, কমে যাবে, এ কারণে এই জিনিসটা থেকে এককে আমার কী করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে এন মাইনাস আর প্লাস 1 থেকে আমি এক বিয়োগ যদি দিই তাহলে এই প্লাস 1 আর মাইনাস 1 কী যাবে, কাটা যাবে, তাহলে এখানে থাকে কত, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, আর এখানে থাকে এন মাইনাস আর প্লাস 1। এখন এখানে আমি দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন আর হলো আর মাইনাস 1 আর এন মাইনাস আর, আর মাইনাস 1 এন মাইনাস আর, এই জিনিসগুলো আমার মিল আছে, কমন কমন নিতে পারবো। তা এই জন্য আমরা এই উপরের ফ্যাক্টোরিয়াল এন
আর হলো উপরের ফ্যাক্টোরিয়াল এন, আর এখানে আমার এন মাইনাস আর, আর হচ্ছে আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান আর হচ্ছে এন মাইনাস আর, এই জিনিসগুলো মিল থাকার কারণে আমি প্রথমে এই জিনিসটাকে এখানে কমন নিয়ে নিলাম। তো এখানে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এই টোটাল জিনিসটা আমার এখানে কমন চলে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। তাহলে সব যদি চলে যায় তাহলে উপরে কত থাকবে? ওয়ান থাকবে। যদি আমি যেহেতু আমি ফ্যাক্টোরিয়াল এন সহ এই সম্পূর্ণ জিনিসটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে থাকবে কত? ওয়ান বাই আর। আর এখানে যেহেতু এইটা এইটার উপরেরটা চলে গেছে তাহলে থাকবে হলো কত? ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা হচ্ছে আমি কমন নিয়ে নিলাম। এখন আমি যে কাজটি করব এখানে আমি লসাগু করব, তাহলে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা লসাগু হচ্ছে এটা আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, আর উপরে এখানে যা ছিল এখানে আমরা তাই দিয়ে দিলাম। এখন আমরা যদি লসাগু করি আর আর মিলে গেল, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ানের সাথে অন গুণ দিলে এন মাইনাস আর প্লাস ওয়ান হবে, এন মাইনাস আর প্লাস ওয়ানের সাথে এন মাইনাস আর প্লাস ওয়ান মিলে গেল, এই জিনিসটা বাদ হবে, আর দিয়ে ওয়ানের সাথে গুণ দিলে প্লাস আর হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আর এখানে প্লাস আর, এই আর আর এ আর কি করে দিলাম আমরা কেটে দিলাম, তাহলে আমার এখানে থাকে কত? এন প্লাস ওয়ান, আর এখানে থাকছে কত? আমার যা ছিল তাই থাকবে, আর এখানে আর যা আছে এটাই, উপরে এন প্লাস ওয়ান আর নিচে যা ছিল এগুলোই থাকবে। তো এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখবো। এখানে আমি দিলাম কত? ফ্যাক্টোরিয়াল এন, এনের জায়গায় এন, আর মাইনাস ওয়ান দিলাম আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর এন মাইনাস আর, যা ছিল তাই লিখলাম, এখানে গুণ চিহ্ন দিলাম, এখানে এন প্লাস ওয়ান দিলাম, এখানে আর এন মাইনাস আর প্লাস ওয়ান, সেই জিনিসটা লিখলাম। লিখার পর একটা ফ্যাক্টোরিয়াল এবং আরেকটি ফ্যাক্টোরিয়াল ছাড়া, এ কারণে গুণ যেহেতু উপরে উপরে গুণ, নিচের সাথে নিচেরটা কী হবে? গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এই দুইটার সাথে এই দুইটা গুণ হবে। এখন তাই আমরা সেভাবে একটু সাজিয়ে লিখলাম এন প্লাস ওয়ান, এটা যেহেতু ফ্যাক্টোরিয়াল নেই তাই একে আমরা সামনে নিয়ে চলে গেলাম, আর ফ্যাক্টোরিয়াল এনকে তার পরে দিয়ে দিলাম। এরপর আমরা যেটা লিখবো, এখানে আমরা আরটাকে সামনে নিলাম, আর মাইনাস ওয়ানটাকে ফ্যাক্টোরিয়াল আকারে লিখলাম, আর এন মাইনাস আরটাকে এখানে নিয়ে গেলাম, আর এন মাইনাস আর প্লাস ওয়ানটাকে এই সামনে নিয়ে আমরা একটু সাজিয়ে লিখলাম। কেন এভাবে সাজিয়ে লিখলাম তার ব্যাখ্যাটা আমরা একটু পরে দিচ্ছি। তো এটা সাজিয়ে লেখার উদ্দেশ্য হলো আমি এখানে একটি সূত্র ফেলবো, তার জন্য আমি এভাবে এলোমেলো করে নিচের লাইনটাকে সাজিয়ে নিলাম। আর আমরা আগেই বলেছি সূত্রগুলো আমরা অঙ্ক করার সময় আমরা দেখিয়ে দিব, যেহেতু আমরা আগে এই অধ্যায় শুরুর আগে কোনো সূত্র দেখিয়ে দিইনি। তো এখানে আমরা একটু লক্ষ্য করি যে কেন আমরা এই কাজটা করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এন প্লাস ওয়ান, এখানে আমরা যে দেখতে পাচ্ছি এন প্লাস ওয়ান, একে যদি আমরা ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান যদি লিখি, তার সূত্রটা হচ্ছে আমরা লিখছিলাম যে এখানে যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটি থাকবে প্রথমে তাকে লিখতে হবে, মানে আমার এই সূত্রটা, ফ্যাক্টোরিয়াল এন থাকলে আমরা লিখবো কত? এন, আর একটা পদ মাইনাস হবে। আচ্ছা, এখন এখানে একটা পদ কী আছে, মানে এখন ফ্যাক্টোরিয়ালটা আছে কি? এন প্লাস ওয়ান, তাহলে প্রথমে ফ্যাক্টোরিয়ালটা চলে যাবে, আর এরপরে এখানে একটা ওয়ান কী হবে? বিয়োগ হবে, তাই লিখলাম এন প্লাস ওয়ান থেকে একটা ওয়ান, একটা পদ বিয়োগ যাবে, ওয়ান আর ওয়ান কী গেল, কাটা গেল, তাহলে এখানে হয় কত? এন প্লাস ওয়ান, আর এখানে শুধু রয় ফ্যাক্টোরিয়াল এন। তো এইখানে আমার যে জিনিসটা দেওয়া আছে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন, এন প্লাস ওয়ান উল্টা, মানে সূত্রের অপোজিট পাশের দেওয়া আছে, তাহলে আমার এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন যেটা তাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, এই কারণে আমি এখানে লিখলাম এন প্লাস ওয়ান। এখানে আমার সূত্র দুইটা অংশই মুখস্থ রাখতে হবে, ডান পাশের অংশও মুখস্থ রাখতে হবে, আমার ডান পাশের অংশও মুখস্থ রাখতে হবে, বাম পাশের অংশ, এটা থাকলে আমরা এটা লিখবো, এটা থাকলে আমরা এটা লিখবো, এই সূত্রটা এইভাবে আমরা মুখস্থ করে নেব, তাহলে আর আমাদের ওরকম সমস্যা হবে না। তো আমরা এখানে ফ্যাক্টোরিয়াল এন আমরা জানি, একে লেখা যায় কত আমরা জানি, এই যে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে কী লিখতে পারি, এই যে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এনকে আমরা লিখতে পারি সূত্র আকারে, যে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এনকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। আচ্ছা, এরপরে আমরা দেখব আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। আচ্ছা, তো আমরা ফ্যাক্টোরিয়াল আর কি একটু সূত্র ফেলে দেখি, যে আমরা জানি ফ্যাক্টোরিয়াল আরকে প্রথমে আর লিখবো, এরপর একটা পদ কী করতে হবে? ফ্যাক্টোরিয়াল থেকে একটা পদ মাইনাস করতে হবে, তাহলে কত হয়? আর মাইনাস ওয়ান। তাহলে আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ানকে আমরা শুধু ফ্যাক্টোরিয়াল আর লিখতে পারি। এরপর আমরা যদি এন মাইনাস আর প্লাস ওয়ানকে যদি ফ্যাক্টোরিয়াল করি,
তার আমরা জানি প্রথমে ফ্যাক্টোরিয়াল সার অংশটা লিখতে হবে, লিখলাম, তারপরে এখানে একটা মাইনাস করতে হবে ফ্যাক্টোরিয়ালের ভিতরে, এই যে এখানে একটা মাইনাস দিলাম, তাহলে এখানে যদি ওয়ান অন কাটতে দিই তাহলে থাকে কত, এন মাইনাস আর, এন মাইনাস আর, আর এখানে থাকে কত, এন মাইনাস আর প্লাস ওয়ান। তো এইখানে একটু সাজিয়ে লেখা হয়েছে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান। তো এই দেখা যাচ্ছে আমরা ওয়ানটা এই এই সূত্র আলোকে আমরা কি করলাম, এখানে লিখে নিলাম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এন মাইনাস আর প্লাস ওয়ান, এই সম্পূর্ণ জিনিসটাকে, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা এন মাইনাস আর প্লাস ওয়ান আকারে কি করতে পারি, লিখতে পারি। তো আমরা এটা কি করলাম, লিখে নিলাম। এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি একে আমরা লিখলাম কত, এন প্লাস ওয়ান সি আর, এন প্লাস ওয়ান সি আর। তো কীভাবে লিখলাম এই জিনিসটা, আমরা জানি যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার যখন ফ্যাক্টোরিয়াল এন থাকবে আমরা তখন তাকে শুধু কি লিখতে পারি, এন। তো এখানে ফ্যাক্টোরিয়াল উপরে কী ছিল, এন প্লাস ওয়ান, আমরা ফ্যাক্টোরিয়াল ছাড়া লিখব এন প্লাস ওয়ান। এখানে একটু লক্ষ্য করি, ফ্যাক্টোরিয়াল এন এখানে উপরে যেটা থাকবে সেটাকে আমার ফ্যাক্টোরিয়াল ছাড়া লিখতে হবে। তাহলে এইখানে আমার ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ছিল, তাহলে আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল ছাড়া কি লিখলাম, এন প্লাস ওয়ান। আমার সূত্র দেখতে হবে, তারপরে একটা কী দিয়েছি, সি, আমরা এখানে সি দিলাম, আর নিচে কী দিছি, শুধু এইখানে যে ফ্যাক্টোরিয়ালটা থাকবে এই ফ্যাক্টোরিয়াল এই প্রথমটারটা, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল শুধু প্রথমে কোনটা আছে, আর আছে, এই কারণে আমরা এখানে দিয়ে দিলাম আর। আর এখানে আমার যে সূত্রটা ছিল এন মাইনাস আর, আমরা এর আগেই যেখানেও দেখেছিলাম, একটু লক্ষ্য করি, এন সি আর থাকলে ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এই আকারে আমরা এই সূত্রটাকে এখানে অনুরূপভাবে আবার কী করলাম, বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা আমার রাইট হ্যান্ড সাইডের সাথে কি হয়ে গেছে, মিল হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড এটা সমান কত, রাইট হ্যান্ড সাইড, এবং প্রুভড। তো এই অঙ্কটি করলে আমার বইয়ের পাঁচ অধ্যায়ের যে সমাবেশে যে সূত্রগুলো আছে মোটামুটি এই সূত্রগুলো দিয়েই বাকি অঙ্কগুলো করতে হবে। তো এই প্রথমেই এই অঙ্কটি আমরা যদি বুঝতে পারি, আশা করি আমাদের পরবর্তীতে কোনো অঙ্কই তেমন সমস্যা হবে না। তো এই অঙ্কটি আমরা বাসায় কয়েকবার দেখব, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসার জন্য খুবই কমন, এবং আমরা বাসায় তিন চারবার দেখলে আশা করি এই অঙ্ক নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।